ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসিপাট অনেক আগেই সারা হয়ে গেছে, নাস্তাও আমার করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি রান্নাঘরেতে রান্না করব বলে। আজকে রান্না করব আমি কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। পেঁপে হলে বেশ ভালোই হতো, কিন্তু পেঁপে যেহেতু বাড়িতে ছিল না তাই কলা আলু দিয়ে ঝোল করব। কলা আলু মাছের ঝোল খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। আমার মা খুব সুন্দর কলা আলু মাছের ঝোল করে, তোমরা অনেকেই তার ভিডিওতে দেখেছো, তো আমারও দেখি খেতে ইচ্ছে করে। কিন্তু কি করব, যেহেতু একা থাকি নিজেকেই রান্না বান্না করে খেতে হবে, তো আজকে সেই ঝোলটাই বানাবো। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানেতে, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি রুই মাছ ইউজ করছি না, আজকে করছি আমি মৃগেল মাছ। মৃগেল মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো জ্যান্ত মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর বরফের যে রুই মাছ হয় সেই মাছের ঝোল কিন্তু অতটা ভালো লাগে না, তার ঝালটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে আমি ঝোলটা করব বলে এর মধ্যে টমেটো কুচি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, এখানে নিয়েছি আদা কুচি। তো এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, মৌরি গুঁড়ো আমার করা আছে সেই সবই দিয়ে দেবো। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে এক এক করে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ যদি না লাল লাল করে ভাজা হয় তবে কিন্তু খেতে আমার ভালো লাগে না, তাই আমি মাছকে ভালো করে লাল লাল করে ভেজে নিই। মাছকে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যেই পটল আলু আর কলা দিয়েছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, ফ্রিজ খুলে দেখলাম দুটো পটল ছিল, তো দুটো পটল তুলে রেখে কি করব ভাবলাম ঝোলের মধ্যে দিয়ে দিই। তো এখন এই পটলগুলো আলু আর কলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ভাজা এখানে আমার হয়ে গেছে, প্রায় 10 মিনিট ধরে আমি ভেজেছি, তার মধ্যে অল্প সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পিষে রাখার যে মশলাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই ঝোলটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, যদি না বাড়িতে মাছ থাকে তবে কিন্তু বড়ি দিয়েও করতে পারো, খেতে অসাধারণ লাগে। যেহেতু মৌরি থাকে, মৌরি কিন্তু পেট ভীষণ ঠান্ডা করে, যার জন্য মৌরি দিয়ে করলে তার আলাদা একটা টেস্টও লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তোমাদের সাথে বকবক করতে করতে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর মৌরি গুঁড়োও দিয়েছি, তবে মৌরি গুঁড়োটা আমার ক্যামেরার মধ্যে যে নেবো সেটা আমার নেওয়া হয়ে ওঠেনি। আর এখানে অল্প পরিমাণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এইভাবে বাড়িতে ঝোল করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কড়াই দেখে প্লিজ তোমরা কিছু মনে করো না, বিশ্বাস করো আমি সত্যি কড়াই মাজতে পারি না। একটা ছোট্ট কড়াই কিনে রেখেছি, ওকে খুব কমই বার করা হয়, আর যেহেতু এই কড়াইটাতে আমার মাছ মাংস বেশি রান্না করা হয় তাই এই কড়াইটাতে এই অবস্থা। আর আমি সত্যি কড়াই ভালো করে মাজতে পারি না, যার জন্য কোনো রকমে ওপর থেকে আর কি ভালো করে একটু ঘষে নিয়ে রেখে দিই। আর এইদিকে আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। যাই হোক এটা বসিয়ে দিয়ে এখন যাচ্ছি আমি ছাতে। আমার মনে হলো শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো, তো ছাতে গিয়ে পুঁই শাক আনতে গেলাম। পুঁই শাকের যে মিচুড়িগুলো হয়েছিল সেই মিচুড়িগুলোই নেব, আর নিচেতে আমার ওই মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পুঁই মিচুড়ি করব। খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আমার বাড়িতে আমার মা করতো, তো আমার খেতে আজকে খুব ইচ্ছে করলো ওরকম ঝালঝাল করে পুঁই মিচুড়ি করতে, তো সেই জন্যই আমি তুলতে চলে এসেছি। ঝোলটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে মাছটা এক্ষুনি দেবো না, আগে সাম্বার দেবো, তার উপর আমি দেবো মাছটা। তো কড়াটার মধ্যে একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা, দিয়ে ভালো করে লাল লাল করে আগে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই যে ঝোলটা হয়ে গিয়েছিলো আমি ঢেলে দেবো। এইভাবেই করতে হয়, তো এর টেস্টটা বেশ ভালো লাগে। আর ঝোলটা প্রায় ফুটে গেলে এর মধ্যে যে ভাজা মাছগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব।
ব্যাস একদম রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল। এইভাবে বাড়িতে মাছের ঝোল করো। আর আমরা বাঙালিরা বেশিরভাগ মাছের ঝোলটা খেতেই পছন্দ করি। অনেকে ভাবে মাছের ঝোল মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেটা করে সেটা, আসলে সেটা না। মাছের ঝোল হচ্ছে এই কলা বেগুন আলু তারপর পেঁপে দিয়ে যে ঝোলটা হয় সেটা। আর এইদিকে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ভাত আর পুঁই মিটুরি দিয়ে মাছের মাথা, আর এদিকে আছে আমার মাছের ঝোল। এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। লাঞ্চটা করতে করতে ভাবলাম তোমাদেরকে আমার মায়ের ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তোমরা অনেকেই জানো মায়ের ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল, তবে ইদানিং ওরা ঠিকঠাক করে নিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। এখন এমনই মজবুতভাবে করে নিয়েছে, প্রায় 10 থেকে 12 বছর, এখন এদের কিছু করতে হবে না। আর এই যে বাইরের মাটিগুলো খোলা খোলা দেখছো, এই মাটিগুলোকে ভালো করে পিটিয়ে রেমা দিয়ে আর এটাকে ভালো করে নাতা দিলে বেশ ভালো হয়ে যাবে। পরবর্তীকালে আমি মাকে বলছিলাম এই ধারগুলো যে রয়েছে এই ধারগুলো ভালো করে বাঁশ দিয়ে ঘিরে নেবে, তাহলে তোমাদের গেট হয়ে গেলে চাবি সিস্টেম করে নিতে পারবে, ভেতরেও কেউ আসতে পারবে না বাইরেও কেউ যেতে পারবে না, খুব ভালো হবে। তারপর ভাইরা তো বড় হচ্ছে, ওরা যখন বড় হবে তখন পাকা করবে। মাকে আমি এই বুদ্ধিটা দিয়েছি। যাই হোক, আমারও দেখে কিন্তু বেশ ভালো লাগছে, এদের ঘরটা ঠিক হয়ে গেছে। কারণ ঝড় বৃষ্টির সময় আমার মাথার ছাদটা শক্ত হলেও এদের জন্য মনটা খুব খারাপ করতো, কারণ যদি ভয় পেতো, বাচ্চাটা আছে তো বাইরে টাইরে বেরিয়ে গেলে যদি ভেঙে টেঙে যায়। তো দেখে যাই হোক আমারও মনটা শান্তি হয়েছে, আশা করি তোমাদেরও মন শান্তি হবে। বন্ধুরা, এইমাত্র জাস্ট একটা ফোন এলো, তো একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা এসে গেছে। এই যে পার্সেলটা, তো এর মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই জুতোগুলো এসেছে। তো এর আগে আমি একটা এরকম জুতো পরেছি, তো আমার প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে, যার জন্য আমি আবার অর্ডার করেছিলাম, তো আবার এসে গেছে। তো এই জুতোগুলো পরতে আমার খুব ভালো লাগে। তো এটার এক জোড়া আমি পরেছিলাম, তার হিলটা একটু বেশি ছিল, এবারে হিলটা একটু কমই দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও।